কালেমার প্রথম তাকাদা হলো এই, প্রথম ডিমান্ড হলো এই, তোমার দিলের ভিতর থেকে
গাইরুল্লাহ থেকে হওয়ার একিন বের হয়ে ফেলো। আর কিসের একিন বসাও? এক আল্লাহ থেকেই হয়, আল্লাহর হুকুমেই হয়। দুনিয়ার যত চিজ আসবাব দেখতেছি, যত শক্তি দেখতেছি, সমস্ত কিছুর পার্সোনাল কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা এক আল্লাহ তাআলার। আগুন জ্বালায় আল্লাহর হুকুমে, পানি ডুবায় ভাসায় আল্লাহ তাআলার হুকুমে, বাতাস উড়ায় নিয়ে যায় আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই সমস্ত কিছুর কোনো ক্ষমতা নেই। যখন এই বাতাসের উপরে আল্লাহর হুকুম থাকবে তখন বাতাস শক্তিশালী হবে, আল্লাহ তাআলা বাতাসের উপর থেকে শক্তি হটায় দিলে এই বাতাস নিষ্ক্রিয় হয়ে যাবে। আগুনের শক্তি আছে, আমরা দেখতেছি জাহিরি নজরে আগুনের অনেক শক্তি, এই শক্তি আসলে আগুনের শক্তি না, এটা হলো এই আগুনের উপরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম থাকবে ততক্ষণ পর্যন্ত এই শক্তিশালী। যখন এই আগুনের ভিতর থেকে আল্লাহ তাআলা হুকুমকে হটায় নেবে তখন এ নিষ্ক্রিয় হয়ে যাবে, এর কোনো শক্তি থাকবে না। হয়তো ইব্রাহিম আলাইহিসসালামকে এমন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যে আগুন দুই মাস ধরে জ্বালাইছে, এত উত্তপ্ত যে 2 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি উড়িয়ে যেত তো ওই পাখি গইলে করে যেত। কিরকম হিট ছিল, কিরকম উত্তপ্ত আগুন ছিল, ওই আগুনের ভিতরে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করবে, তাকে নিয়ে এসে দাঁড় করাই দিচ্ছে। তো ফেরেশতারা আজকে হাজির হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালামকে প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি বলেন আমি বাতাসের সাথে বাতাসের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আর একজন বলতেন আমি পানির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, বলে এরকম ভাবে আপনি যদি বলেন তো এক মুহূর্তের মধ্যে এক ঝাপটা দিয়ে পানি দিয়ে আমি আগুনকে নিভাই দিব। ও বলছে এক ফুৎকার দিয়ে সমস্ত আগুনকে আমি নিভাই দিব, আপনি কি আমাদের সাহায্য চান কিনা বলেন। বলে ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছেন যে এই শক্তি কোথায় পাইছো তোমরা? বলছে আমাদের আমার আল্লাহ দিচ্ছেন। বলে আমার জন্য ওই আল্লাহই যথেষ্ট, তোমাদের শক্তির কোনো প্রয়োজন না, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। বলে এমন একিন দিলের মধ্যে যে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচান তো আমি বাঁচবো, আল্লাহ তাআলা যদি আমাকে না বাঁচান আমি বাঁচবো না। বলছে আমার এক আল্লাহই যথেষ্ট, হাসবুনাল্লাহু নিকমাল ওয়াকিল নিকমাল মাওলা ওয়া নিকমাল নাসির। বলে এই আয়াত যখন পড়ছেন বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে আগুনকে বলছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। হুকুম চেঞ্জ করে দিচ্ছে। আগুনের শক্তি কি জ্বালানো পোড়ানো, এই শক্তি কোথায় পেয়েছে? এটা হলো আল্লাহর হুকুম, ওর ভিতরে একটা আল্লাহর হুকুম ঢুকানো আছে আগুনের ভিতরে, তো আগুন তার হুকুমে আল্লাহ তাআলা হুকুমে পোড়ায়। এখন আল্লাহ তাআলা হুকুমকে চেঞ্জ করে দিলেন, কার জন্য? ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। আর কি বলছেন আয়াতের মধ্যে? যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য, কার জন্য? ইব্রাহিম, অন্য কারোর জন্য না, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তো সঙ্গে সঙ্গে ওই আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এত আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে যে বলছেন 40 দিন অবস্থান করছেন, তার গায়ের একটা পশমও পড়ে নাই, আর এত শান্তির ভিতরে ছিলেন যে দুনিয়াতে ওই 40 দিন যেরকম শান্তিতে ছিলেন আর কখনোই এত শান্তি অনুভব করেন নাই। আগুন থেকে হয় না, আগুনের ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা কোথায়? বলে আল্লাহ তাআলার হাতে। পানিরও ক্ষমতা নাই, চাকু কাটে এদেরও ক্ষমতা নাই, চাকু যতক্ষণ আল্লাহ তাআলার হুকুম আছে চাকুর উপরে ততক্ষণ এই চাকু কাটবে, যখন আল্লাহ তাআলার হুকুম রহিত করে দিবেন, এটাকে বন্ধ করে দিবেন, ব্যান করে দিবেন যে আমি হুকুমকে উঠাই নিলাম, চাকু তুমি আর কাটবা না, তা এই চাকুর আর ক্ষমতা নাই কাটে। বলে যে চাকু পাথরকে কাটি ফেলে, বলে ইব্রাহিম আলাইহিসসালাম খুব গোসা হয়ে গেছেন, আমি চাকু তোমার দিয়ে আমি এত চেষ্টা করছি তুমি আমার পুত্রের গলা কাটতে পারো না, তো রাগ করে চাকুটাকে বলে একটা পাথরের উপরে নিক্ষেপ করছে। তো পাথর একটা আপেল যেরকম প্লেন হয় কেটে যায়, বলে পাথর প্লেন হয় কেটে গেছে। তো বলতেছে আফসোস তুমি একটা পাথরকে প্লেন করে কেটে দিতে পারলা আর আমার ছেলের গলা এত নরম সেটাকে তুমি কাটতে পারলা না। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই চাকুর জোবান খুলে দিতেন, তুমি যতবার চেষ্টা করো আর যতবারই আমাকে হুকুম করো তোমার পুত্রের গলা কাটার জন্য আমার রব তোমাকে নিষেধ করছে। বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামত পর্যন্ত আনালা মানুষের সামনে সবক দিন, দুনিয়ার মানুষ তোমরা জাহিরে নজরে যেটা দেখো এইটা সত্য না, এইটা শক্তি না, শক্তি তো আমাদের আমার হাতে, আমি আল্লাহ, আমার হাতে সমস্ত শক্তি, আমার খাজানায় সমস্ত শক্তি, আমি যখন ওই চাকুর উপরে হুকুম করবো চাকু কাটবে, চাকুর উপর থেকে হুকুম রহিত করবো চাকু আর কাটবে না। মানে চাকু কাটে না, আমার হুকুমে চাকু কাটে, মানে পানি ডুবাই ফেলে ভাষায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত মূসা আলাইহিসসালামের মাধ্যমে পুরা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনে আলা উম্মতকে এর সবক দিয়ে দিলেন। কি সবক দিলেন? ও দুনিয়ার মানুষ দেখো পানির নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষকে ডুবানো, পানির কোনো ক্ষমতা নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষকে ভাসায় নেওয়ার, বলে এর ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাতে।
জাহেরি নজরে আমরা দেখি পানিতে নামলেই ডুবে যায়, পানিতে নামলেই মানুষ ভেসে যায়, যে কোনো জিনিস ভেসে যায়, ভিজিয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ তাআলার এমন এক কুদরতকে এখানে খেলাইলেন যে দেখে কিয়ামত পর্যন্ত আল্লাহর মানুষ যেন দেখে যে না, জাহেরি নজরে যেটা দেখা যায় এইকে না, বরং ক্ষমতা তো আল্লাহ তাআলার হাতে। মুসা আলাইহিস সালাম যখন তীরের নদীর তীরে এসে দাঁড়াইলেন, মুসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলতেছে যে হে মুসা, তোমার সঙ্গে একটু তো আমরা ঘোড়া খেয়ে গেলাম, আমরা তো বিপদগ্রস্ত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কি বলতেছেন, কাল্লা, কখনোই নয়, ইন্নাল্লাহ মাআনি, নিশ্চয়ই আমার সঙ্গে আমার আল্লাহ। বলে জাহেরকে বিশ্বাস করে না, নবী কখনো জাহেরের উপরে বিশ্বাস করে না, বলে না আমার আল্লাহ আছেন, আমার সামনে সমুদ্র, এর পিছনে ফিরাউনের বাহিনী, আমি এর পরোয়া করি না, কারণ রক্ষা করার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমার সাথে আছেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিলেন, হ্যাঁ মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পানির মধ্যে বাড়ি মারো। জাহেরের খেলা, মানুষের চিন্তা চেতনা কল্পনার খেলা, মানুষের ভিতরে কোনো কামিয়াবি দেখতে পাবে না, মানুষের ভিতরে কোনো রাস্তা দেখতে পাবে না, বাঁচার কোনো কৌশল দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন এক কামরে এমন এক হুকুম দিচ্ছেন যে হুকুমের মধ্যে সারা দুনিয়ার মানুষ যদি করে চিন্তা করে খালি ফিকির করতে থাকে যে বাড়ি দেওয়ার মধ্যে কিভাবে কামিয়াবি আছে, এই বাড়ি দেওয়ার মধ্যে কিভাবে সে রক্ষা পাবে, এই বাড়িতে পানির মধ্যে বাস করার মধ্যে সে কিভাবে এরকম ফিরাউনের সাথে জিতবে, বলে মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি চিন্তা করে থাকে তো রাস্তা খুঁজে পাবে না। জাহেরের খেলাফ, মানুষের চিন্তা চেতনার খেলাফ, মানুষের বুদ্ধির খেলাফ আল্লাহ তাআলা এক হুকুম দিয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাই দিলেন। গ্রামেরা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে একটা পাথরের মতো শক্ত হয়ে গেছে জমি, আর 12টা কিলোমিটার 12টা রাস্তা হয়ে গেছে, বড় বড় কাঁচির খাড়া হয়ে গেছে, আর নিচে রাস্তা একবারে মনে হচ্ছে যেন কার্পেট ছাড়া সুন্দর রাস্তা, আল্লাহ তারা রাস্তা বাড়াই। বলে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখালে রো মানুষ, তোমরা জাহিরি নজরে যেটা দেখো ওইটা না, বলে আমি আল্লাহ যেটা করবো সেইটা হবে। সুতরাং তোমরা এটাকে অস্বীকার করো, জাহিরি নজরে যেখান থেকে হওয়া দেখো ওইটাকে অস্বীকার করো, আমি আল্লাহ সব কিছু করতে পারি এই কথার উপর বিশ্বাস স্থাপন করো। এ হলো কালেমার পয়লা তাকাজা, যে তোমরা বিশ্বাস স্থাপন করো কার উপরে, আল্লাহ তাআলার উপরে। বলে এরকম ভাবে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ বলেন যে এই যে বাড়ি দিচ্ছেন আল্লাহ তাআলা বাড়ি দেওয়াইছেন, আর পানির মধ্যে বাড়ি দেওয়াইছেন, বলে পানির মধ্যে শুধু এই বাড়িটা মানে পানির মধ্যে পড়ে নাই, আলে আলা কিয়ামত পর্যন্ত যত মনীষী তথাকথিত বুদ্ধিমান লোকেরা বলে দুনিয়াতে কামিয়াবি রাস্তা খুঁজে, বলে দিন ইসলামকে সে পুরোনো কালের দিন মনে পড়ে, বলে এটা তো 1400 আগের দিন, ওই উটের জামানার দিন, বলে এরকম ভাবে পায়ে হাঁটার দিন, বলে তলোয়ারের দিন, এখন তো এখন বাবার জামানা, এখন তো টেকনোলজি জামানা, এখন তো সফিস্টিকেটেড জামানা, এই জামায় তো ওইসব চলবে না। বলে এরকম চিন্তা চেতনা যাদের মাথার মধ্যে আছে, বলে তারা নিত্য নতুন পথ বার করে কামিয়াবির, আল্লাহর হুকুমের পরোয়া করে না, নবীর তরিকার পরোয়া করে না, বলে এইসব লোকের বলে দিমাগের মধ্যে আল্লাহ তাআলা বাড়ি দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এইসব লোকের দিমাগের মধ্যে বাড়ি দিয়েছেন, ও দুনিয়ার মানুষ বলে তুমি দেখো, বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে তোমার কোনো কল্পনার তোমার কোনো পরিকল্পনার পরোয়া করেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জেহানের খেলাফ জাহেরের খেলাফ রাস্তা লাগাই দিতে সক্ষম। বলে এরপর তিন হিমাদারে যায় হাজির হয়ে গেছেন, হযরত মূসা আলাইহিস সালাম কে তার সাথীরা বলছেন হে হে মূসা, এখন আমাদের কি হবে, আমাদের তো এখন পানি পিপাসা এখন মারা যাবো, এখন মরুভূমির মধ্যে চলে আসলাম, আমাদের তো পানির কোনো ইন্তজাম নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত এইবারও জাহেরের খেলাফ এক হুকুম দিলেন, কি বলেন, ও মূসা তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে বাড়ি মারছেন, পরে পানিকে জমায় পাথরের মতো শক্ত করে দিলেন, দিয়ে রাস্তা বাড়ি করে মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। এইবার পানির দরকার মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি হুকুম করতেছেন, ও মূসা তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে বাড়ি মারো। বাস পাথরের মধ্যে বাড়ি মারি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে 12টা কওমের জন্য 12টা নহর প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ আকবার। এর ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই যে চান, ও দুনিয়ার মানুষ তুমি এই সবকে অস্বীকার করো, তুমি এইগুলোকে অস্বীকার করো, তুমি যেটা থেকে কামিয়াবি দেখতেছো কামিয়াবি দেখা থেকে এরকম অস্বীকার করো, যেটা থেকে হওয়া দেখতেছো এটাকে অস্বীকার করো। তুমি তো দেখো যে ক্ষুধা লাগলে ভাত খায় আর ক্ষুধা মিটে যায়, তুমি এই কথা বলো, ক্ষুধা লাগলে ভাত খায় এটা তারা ক্ষুধা মিটে না, আল্লাহ ক্ষুধা আল্লাহ তারা ক্ষুধা মিটান এই জন্য ক্ষুধা মিটে, ভাত খাওয়া আমল এটার তাসির দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত। বলে এরকম পানি খাওয়ার তারা পিপাসা মিটে, তুমি জাহিরি নজরে দেখতেছো
বলে বাচ্চাটি পানি খাচ্ছে, মা পানি দাও। কেন? বলে আমার পিপাসা লেগে গেছে। বলে পিপাসা লাগছে, পানি দাও। তো মা পানি দিচ্ছে, পিপাসা মিটে যাচ্ছে। আমি জাহির হলো দেখতে চিনি চোখে যে পানি পিপাসা লাগছে, পানি খাইলো আর পিপাসা মিটে গেলো। আমার নিজেরও পানি পিপাসা লাগলো, পানি খাইলাম আর পানি পিপাসা মিটে গেলো। বলে আমি জাহির হলো দেখলাম নিজের চোখে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলতেছেন? বলে না, তুমি এই কথা ইয়াকিন করো না যে তোমার পানি পান করার দ্বারা তোমার পিপাসা মিটছে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার পিপাসা মিটাইছি জন্য তোমার পিপাসা মিটছে। বলে এই কথা অস্বীকার করো যে পানি পিপাসা মিটায়, অস্বীকার করো। কি স্বীকার করো? বলে বলো যে আল্লাহ পিপাসা মিটায়। যদি আল্লাহ যদি কারো পিপাসা মিটাইতে না চান, সাত সমুদ্র যদি পান করে তার পিপাসা মিটবে না। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এরকম ভাবে পানি উঠান, ফোরাত নদী থেকে পানি উঠাই নিছেন, এখন পান করবেন, শত্রু সৈন্য তীর মারছেন, তীর লেগে হাতের পানি পড়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আইলা যে ব্যক্তি আমাকে পানি থেকে পানি খাওয়া থেকে বঞ্চিত করলো, তাকে এমন পিপাসা দাও জীবনে কোনোদিনও তার পিপাসা না মিটে। আল্লাহ বলে যে সঙ্গে সঙ্গে তার ভিতরে এত পিপাসা চাপাই দিলেন যে সে পানি খাওয়া শুরু করলো। বলে মগে নয়, বাটিতে নয়, গ্লাসে নয়, জগে নয়, কলসে নয়, বলে একের পর এক মশক ভর্তি পানি পান করতেছে। আর ওই যেমন মশকে করে পানি খাচ্ছে, এখনো ইন্ডিয়াতে অনেক এলাকায় মশকের প্রচলন আছে, মশক ভর্তি করে করে পানি খাচ্ছে। বলে মশক ভর্তি পানি পুরা মশক মুখে ধরতেছে, আর পুরা মশক শেষ হয়ে যাচ্ছে, আর পেট বড় হচ্ছে, আবার এক মশক ধরতেছে, পেট বড় হয়ে যাচ্ছে, কিন্তু পিপাসা এক যারা পরিমাণও মিটতেছে না। বলে এরকম ভাবে পানি খাইতে খাইতে পেট মোটা হতে হতে একসময় পেট ফাইতে সে ব্যক্তি ইন্তেকাল ফরমাইছে, কিন্তু তার পিপাসা মিটে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত সবক দিছে না দুনিয়ার মানুষ, দেখো তুমি পিপাসা পানি খাও আর মনে করো যে আমার পিপাসা মিটে গেল। আরে পানি আমার পিপাসা মিটায়? কাল্লা, কখনোই নয়। তুমি এই কথা বলো যে পানি পিপাসা মিটা নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত পানি পিপাসা মিটায়। পিপাসা মিটানোর মানে আল্লাহ রাব্বুল ইজ্জত, পানির কোনো ক্ষমতা নাই পিপাসা মিটায়। এটা ভাই দোস্ত বুজুর্গ, এক ব্যক্তি একথা স্বীকার করা যে আল্লাহ তালার হুকুমে সব কিছু হয়, আল্লাহ তালার হুকুম ছাড়া কেউ কিছুই করতে পারবে না, দুনিয়ার কোনো সিরিজের কোনো শক্তি নেই, সব কিছু আল্লাহ থেকে হয়। মাখলুকের ক্ষমতা আমার জরুরত পুরা করে, আসবাবের কোনো ক্ষমতা নাই আমার জরুরত পুরা করে, টাকার কোনো ক্ষমতা নাই আমার অভাব পুরা করে। অভাব পুরা করা মানে কে? আল্লাহ। অভাব হলো দিলের সাথে সম্পৃক্ত জিনিস, এই অভাব পুরা করার মালিক আল্লাহ। কোটি কোটি টাকার মালিক, তাকে আল্লাহ তারা অভাবই বানিয়ে দিতে পারেন, আবার একেবারে দিন আয় দিন খায় আল্লাহ তারা তারও তাকে অভাব মুক্ত রাখতে পারেন। বলে একজন টাকা আর টাকা পাচ্ছে, বলে স্বর্ণের বাগান একটা হয়ে গেছে আর একটা বাগান পাচ্ছে। আলিয়া জেলান হো বলে এরকম ভাবে এক ইহুদির বাগানে যায়, বলতেছে যে পানি উঠাই দিব, পানি উঠাই দিব, খেজুর দাও। বলে চুক্তি করে নিয়েছে এক বালতি পানি উঠাবে, একটা করে খেজুর নেবে, বিশ বালতি পানি উঠাইছে, বিশটা খেজুর নিয়েছে, মদিনার বড় বড় খেজুর হাত ভর্তি হয়ে গেছে। এখন ওই ইহুদি মনে করছে আরে এই লোক তো খুব শক্তিশালী, দ্রুত পানি উঠায়। তো ওই জামানায় যারা দ্রুত পানি উঠাইতো তাদের মজুরি বেশি হইতো, কেন? সিস্টেম লস কম হয়, পানি উঠায় ড্রেনের মধ্যে দেয় দ্রুত পানি চলে যায়, আর যদি আস্তে আস্তে দেয় সিস্টেম লস বেশি হয়। তো যারা দ্রুত পানি উঠাইতে পারতো তাদের হলো মজুরি বেশি ছিল। তো এখন ওই ব্যক্তি বলতেছে আরে তুমি আরো পানি উঠাও, বলছে না ভাই আমি আর পানি উঠাইতে পারবো না। কেন? বলছে না আমি আমার জরুরত পুরা হয়ে গেছে। করে দেখো তুমি যে এক বিশ বালতি পানি উঠায় যে খেজুর পাইছো, এখন প্রতি বালতির জন্য অতগুলো খেজুর দেবো, তুমি পানি উঠাও। বলছে দেখো তুমি যত খেজুর দিতে রাজি হও আমার আর খেজুরের দরকার নাই, কারণ আমার প্রয়োজন মিটে গেছে, আমার জরুরত পুরা হয়ে গেছে। বলছে আমার বাড়িতে চারজন মানুষ বিশটা খেজুর পাইছে, তার পাতা পুরি একদিন আমার সারাদিন আমার একবার পুরা চলে যাবে, আমার আর দুনিয়া কামাই করার দরকার নাই, আমার অভাব পূরণ হয়ে গেছে, এখন আমি আখেরাত কামাই করবো, আমি এখন আখেরাত কামাই করবো। ভাই অভাব মুক্ত করার মালিক আল্লাহ। আমার ঘরে এক মুঠ দানা পানি নাই, এক সন্ধ্যা খাইছি তো পেট ভরে গেছে, আর বলতে আমার কোনো অভাব নেই। আর একজন বলতেছে কি কোটি কোটি টাকার মালিক, সে বলতেছে কি হ্যাঁ হ্যাঁ আমার এখন কি হবে, আমার এইটা তো লস হয়ে গেল, ওই যে তো লোকসান হয়ে গেল, আর আমদানি কমে গেল, রপ্তানিও কমে গেল, এখন আমার হবেটা কি? বলে পেরেশান হয়ে গেছে, অভাব মুক্ত হচ্ছে না। অভাব হলো আত্মার সাথে সম্পৃক্ত জিনিস। এদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন আল গিনা গিনান নাস, বলে আত্মার অভাব মুক্তি হলো কত অভাব মুক্তি, যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ইচ্ছা করবেন যে তার অভাব পূরণ করব, তো আত্মার অভাব মুক্তি আল্লাহ তাআলা মিটাই দিবেন, আল্লাহ তাআলা আত্মার অভাবকে মিটাই দিবেন, আত্মার অভাবকে মিটাই দিবেন। হয়তো ফাতে মারা গেলেন না, কি কষ্ট করছেন জিন্দিগিতে, খুদার কষ্ট করতে করতে মানে এরকম পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চক্ষু কোঠারের মধ্যে চলে গেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে এরকম দরজায় নক করছে, আরে এই সন্ধ্যার পরে রাত্রিবেলায় কে আমার দরজায় নক করলো, নিশ্চয়ই আমার মা ফাতেমা হবে। দরজা খুলে দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াইছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, জিনের খাবার হলো জিকির আর হায়ান জানোয়ারের খাবার হলো ঘাস, তো ইনসানের খাবার কি?
খুদের পাশে বুঝে গেছেন যে আমার বেটি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারি, আমার কাছে সেই কথা বলতেছে। বলছেন কি যে হে বেটি ফাতেমা, বলে তুমি যদি চাও যে তুমি পাঁচটা বকরি নেবে তো আমি তোমাকে পাঁচটা বকরি দিয়ে দিতে পারি, আর যদি চাও যে তুমি পাঁচটা কালেমা নেবে, যে কালেমা জিবরিল্লাহ ইসলাম আমাকে শিখাই গেছেন, ওই পাঁচ কালেমা পাঁচ দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতে কল্যাণ নিহিত আছে, তো তুমি কোনটা চাও বলো। বাবা কি দিচ্ছেন, সবক দিচ্ছেন, দুনিয়ার জজবা টেস্ট করতেছেন, এর জজবা কোনটায়, বলে দুনিয়া চায় না আখেরাত চায়। বলে ফাতেমা রাদিয়াল বলছেন, আব্বাজান আমি ওই আখেরাতের কালেমাই চাই, যেটা যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আছে, জিবরিল আমি শিখাই গেছেন ওই পাঁচ কালেমাই চাই, আমার বকরির দরকার নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলতে পারতেন যে বকরি বকরি পাঁচটা বকরিও নিয়ে যাও, আবার এই পাঁচ দোয়াও নিয়ে যাও, এই আখেরাত ভি কামাও আবার ভুখ ভি মেটাও, এটা বলতে পারতেন, কিন্তু রসুল ইসলাম তা দেন নাই। মানে কোনটার মধ্যে কামিয়াবি আছে, রসুল ইসলামের সাথে বেশি দুনিয়াতে আর কেউ জানতো না, রসুল ইসলাম যেটার মধ্যে কামিয়াবি আছে ওটি বেটিকে দিয়ে দিচ্ছে। খুদা তাহলে সহ্য করতে পারতেছে না, একদিন রসুল ইসলাম ফাতেমা রাদিয়াল আনহা বলে এরকম বুকের উপরে হাত থেকে দোয়া করে দিয়েছেন, আয়লা আমার বেটি ফাতেমাকে তুমি খুদা মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল ইজ্জাত এরকম খুদা মুক্ত করছেন, বলে না খায় যতই থাকুক না কেন, ফাতেমা রাদিয়াল বলতেছেন আমার কোনোদিন খুদা লাগে নাই। যেদিন দোয়া করে দিয়েছেন আমার রসুল আমার বুকে হাত রেখে দোয়া করে দিচ্ছেন, বলে তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, সব সাহাবি সামনে এসে বলে এরকম ফাতেমা রাদিয়াল দাঁড়াইছেন, বলে এরকম ফাতেমা রাদিয়াল বুকে হাত রেখে দোয়া করে দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তুমি আমার বেটি ফাতেমার অভাব মুক্ত করে ইয়ার খুদা মুক্ত করে দাও আমার বেটিকে। বলে ফাতেমা রাদিয়াল বলেন এরপর থেকে আমার জীবনে কোনোদিন আর খুদা লাগে নাই। মোহতরম দোস্ত বুজুর্গ, কথাটা এই জন্য বললাম যে আসবাবের দ্বারা বলে আমার জরুরত পুরা হবে, এই কে না, আল্লাহ যদি জরুরত পুরা করেন আসবাব ছাড়াও পুরা করতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আসবাব সারা জরুরত পুরা করে দিচ্ছেন, এই যে হায়াতুস সাবা পঞ্চম কোটের মধ্যে সেদিন পড়লাম, কাল না পরশু দিন পড়লাম, যে আল্লাহ রাব্বুল এইরকম বরকত দান করছেন, তাহলে কি বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা কোনো কিছুরই মহতাজ না, আমার খাইলে খুদা খাইলে গা খুদা মিটবে, খানা খাইলে গা খুদা মিটবে না, এরকম কোনো জরুরত নাই। আসবাবের মহতাজ না আল্লাহ তাআলা, আসবাব দিয়ে আমার খুদা পূরণ করবেন, আসবাব দিয়ে আমার জরুরত পুরা করবেন, আসবাব দিয়ে আমার চাহিদা পুরা করবেন, এরকম মহতাজ না, সমস্ত আসবাব ছাড়াই আল্লাহ তাআলা জরুরত পুরা করতে পারে। ব্যবসা বাণিজ্য খেতে খামার সব কিছু তারা খাওয়াইতে পারে। তবুকের যুদ্ধে সাহাবা ইকরামরা বলে কিরকম প্রচন্ড রোদের মধ্যে গরমের মধ্যে গেছেন সাহাবা ইকরামগণ, বলে এরকম খানা পুরাই গেছে, এত খানা নিয়ে গেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একা 600 মণ খেজুর দিয়েছেন, এত খেজুর নিয়ে গেছেন, আর অন্যান্য সাহাবীরা তো দিছে। এরপরে দুই মাস অভিযান চলছে, সেখানে খাদ্য সব শেষ হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হুকুম ধরে একটা করে ইয়ার উট সুবাই করে করে খাওয়া শুরু করেছে, বলতে উনি হুজুর হুকুম দিয়ে দিয়েছেন, তো এখন আসে উমর জুবাই করবেন, উমর রাজনের কোথায় দাঁড়াও, উমর জুবাই করতেছ কেন, বলতে রসুল নির্দেশ দিয়েছেন, রসুল কখন নির্দেশ দিল, বলে আমি রসুলের কাছে গেছিলাম পরামর্শ চাইছি, পরামর্শ দিয়েছেন, তুমি একা গেলা কেন, তুমি পরামর্শ করতে একা গেলা কোনো রসুলের কাছে, উম্মতকে নিয়ে গেলা না করো, সবাইকে নিয়ে গেলা করো, চলো রসুলের কাছে, উমর জুবাই করা হবে না। রসুলকে দাঁড়বো দিয়া রসুল্লাহ উমর যদি জুবাই করি আমরা খাওয়া শুরু করি তো আমরা এত দূর থেকে আমরা ওই মদিনায় আর ফিরতে পারবো না, মদিনায় ফেরা দুষ্কর হয়ে যাবে, আপনি বরং বলে আমার রায় হলো এরকম, আমার খেয়াল হলো এরকম, আপনি বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের খানার মধ্যে বরকত দিয়ে দাও। রসুল ইসলাম তার খেয়ালকে বড় পছন্দ করলেন, আর রসুল ইসলাম দোয়া করলেন সমস্ত সাহাবায়ে কেরামের, যে দোয়া করলেন আল্লাহ আমাদের যে খানা আছে খানার মধ্যে বরকত দাও। সাহাবায়ে কেরাম বলেন চার ধরম ঘটি বাটি ফাড়ে এরকম ভাবে যত বস্তা প্রসাদ ছিল সমস্ত কিছু খেজুর দিয়ে ভর্তি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন এরকম হাতা আমার হাতা হাতার মধ্যে এরকম ভরিছে, হাতার মধ্যে ভর্তি করে দিয়ে এখানে বাইতে ফেলেছে, বলে এত খেজুর আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিয়েছে, খেজুরি খেজুর খেজুরি খেজুর। বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ব্যবসার মহতাজ না, আল্লাহ রাব্বুল ইজ্জাত খেতে খামারের মহতাজ না, মিল কারখানার মহতাজ না, আল্লাহ রাব্বুল ইজ্জাত চাকরির মহতাজ না, আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্ত লাইনে একেবারে একেবারে অনির্ভরশীল, কারণ এই পুরো নির্ভরশীল পর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী না, বলে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে একেবারে আল্লাহু সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর অভাব নাই, সমস্ত মাখলুকাত ছাড়া সমস্ত আসবাব ছাড়া আল্লাহ তাআলা খাওয়ানোর মালিক, সমস্ত আসবাব ছাড়া আল্লাহ তা খাওয়াইতে পারে, হর হামেশা আল্লাহ রাব্বুল ইজ্জাত পূর্ববর্তী নবীদের থেকেও এরকম ভাবে আল্লাহ তাআলা দেখায় দেখায় দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে 40 বছর যাবৎ আল্লাহ মান্না সালওয়া খাওয়াইছেন, খাওয়াই খাওয়াই দেখেছেন, বাচ্চা প্রসব করতেছে মা বলে কাপড় সহ প্রকাশ পোশাক সহ বাচ্চা প্রসব করতেছে, বাচ্চা বড় হচ্ছে কাপড়ও বড় হয়ে যাচ্ছে, বলে জামা কাপড় ধুবে বলে এরকম ভাবে যখন জামা কাপড় ধোয়ার জরুরত হয় আর মেঘখণ্ড এসে আকাশে লাগিয়ে দেয় আর এমন ভাবে বৃষ্টি পড়ে ওখানে জামা ধরে আর পরিষ্কার হয়ে যায় না, সাবান লাগে না এরকম পোসলানো লাগে, এখানে কিছুই করা লাগে, বৃষ্টি পড়ে ধরার সঙ্গে সঙ্গে সব
পরিষ্কার হয়ে যায়, সঙ্গে সঙ্গে শুকায় যায়, আবার গায়ে দিয়ে ফেলে। বলে আল্লাহ রাব্বুল ইজ্জত জরুরত পুরা করার লাগে নেই কোন চিজ আসবাবের মুখাপেক্ষী না। এ আমার কালেমার ডিমান্ড এইটাই যে এই কথাটা তুমি স্বীকার করে নাও যে আল্লাহ তাআলা কোনো কিছু মুখাপেক্ষী না, সমস্ত কিছু ছাড়াই বলে আল্লাহ তাআলা তোমার সমস্ত জরুরত পুরা করার মালিক, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সমস্ত আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না, কারো কারো কোনো ক্ষমতা নাই, এই কথা তুমি বিশ্বাস করে নাও। এই হলো ইমানের এক নম্বর সবক। দুই নম্বর সবক হলো কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাতেই একমাত্র শান্তি এবং কামিয়াবি, এই কথা বিশ্বাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া দুনিয়াতেও কেউ শান্তি পাবে না, আখেরাতেও কেউ শান্তি পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলবে, জিন্দেগি বরকত আর বরকতময় হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া যত আমল যে করবে না কেন কোনো বরকত নাই, কোনো রেহাই নাই। মানে দুনিয়াতে তো সে এরকম বিপদে পড়বেই, আবার মৃত্যুর পরেও সে বিপদে পড়বে। এদের ভাই দোস্ত বুঝলো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানা বলে দুনিয়া এবং আখেরাতের শান্তি এবং কামিয়াবি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য দুনিয়া আসল না, এই দুনিয়ামুখী দিলকে আখেরাতমুখী করো। বলে এরকম ভাবে মালমুখী দিলকে আমলমুখী করো, আমলের দ্বারা হবে না, আমলের দ্বারা হবে। দোয়া করতেন মোতেরাছিলাম বা শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দোয়া করতেন তো আল্লাহ তাআলা পানির নহর জারি করে দিয়েছেন, দোয়া করতেন মান্না সালো অফলাই দিয়েছেন, বলে আমলের দ্বারা হয়েছে। আমলের দ্বারা 40 বছর ধরে 6 লক্ষর বেশি ছিল, 6,03,000 অথবা 6,70,000 বাইরের কোরআনের ভিতরে এই সংখ্যা এরকম মোটামুটি এরকম সংখ্যা আসছে। আর ফিরাউনের ছিল 7 লক্ষ, মুসলিমদের ছিল 6,03,000 অথবা 6,70,000 মতো এরকম সৈন্য ছিল। এই 6 লক্ষর মতন লোককে আল্লাহ তাআলা 40 বছর ধরে বলে মান্না সালওয়া পাইছে, ব্যবসা নাই, খেতি নাই, খামার নাই, কোনো কিছু করা নাই, স্রেফ বসে বসে খাইছে। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখাইছেন, দুনিয়ার মানুষ তুমি চাকরি করার বড়াই করার চাকরি করে খাই, তুমি খেতে খামার করার বড়াই করো খেতে খামার করে খাই, আরে খুব ফসল ফলাইছি, আর হবে না করো সার দিছি, ইরিগেশন করছি, পানি দিছি, এত কিছু করছি, হবে না কেন? আর আমার জমি ধান হবে না, কার জমিতে হবে? আল্লাহ তাআলা বলে আরে বান্দা তুমি তো জমিনে ধান ফেলে রেখে আসছো, হয়েছে কি? আপনার আইতুম মা তাহরুতুন আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। আরে বান্দা তুমি জমিনে যে বীজ বপন করছো এটা সম্পর্কে রিসার্চ করে দেখছো, গবেষণা করে দেখছো, এখান থেকে অঙ্কুরোদ্গম কে ঘটায়, জার্মিনেশন কে ঘটায়, আমি ঘটাই না তুমি ঘটাও, বোড়ানি কে শিখাইছে? বলে উদ্ভিদ বিজ্ঞান কে শিখাইছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত এই পৃথিবী সৃষ্টির আগে লৌহে মাহফুজের মধ্যে এসব কথা লিখে রাখছেন, এই সায়েন্সের কথা লিখে রাখছেন, বিজ্ঞানের কথা লিখে রাখছেন। তো বান্দা তুমি গবেষণা করে দেখছো যে তুমি যে জমিনে বীজ বিচন বুনি রেখে আসো, বীজ বুনি রেখে আসো, ওখান থেকে জার্মিনেশন কে ঘটায়, অঙ্কুরোদ্গম কে ঘটায়, তারা বের করে নিয়ে আসে, কে নিয়ে আসে বলো? দুনিয়ার কেউ এখানে দাবি করতে পারবে না যে তারা আমি বের করি, মানে তারা বের করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি যদি কারো ইচ্ছা করতাম তাহলে এগুলোকে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, তখন তোমাদের হতভম্ব হয়ে বসে থাকা তারা আর কিছুই করার ছিল। বান্দা তুমি খুব বড়াই করো যে তুমি খেতি করে খাও, তুমি খামার করে খাও, তুমি চাকরি করে খাও, ব্যবসা করে খাও, আরে দেখো দেখো চোখের উপরে দেখো কত কোটিপতি মুহূর্তের মধ্যে ফকির বানাই দিস, রাস্তার ফকির বানাই দিস। আমাদের আপনাদের এই দেখার আয়লাটা আছে কিনা আমি জানি না, একবারে রাস্তার ফকির কামলা দিয়ে খাইতো, ওই যে বাক্স এরকম একটা ছিল পান থাকতো, ওই বাসের জানালার কাছের কাছে যায় দেয় দাঁড়া দাঁড়া বলছে পান খাবেন ভাই পান খাবেন, এরকম পান বানায় বানায় আবার দিত। হ্যাঁ 2 পয়সা করে একটা পানের দাম ছিল, 1 পয়সা 2 পয়সা করে পানের দাম ছিল, এই পান বিক্রি করে সংসার চালাইতো। আজকে আল্লাহ তাআলা তাকে এরকম ধরে বানাইছে, সিপ লেন নিয়ে চলে, টাকা তোলে টিপ সই দেয়া, হ্যাঁ টাকা দিয়ে ব্যাংকে দিয়ে টাকা তোলে কি দিয়া টিপ সই দেয়া, আর কিসে চলে সিপ লেন নিয়ে চলে, বিড়ির মোতা পুড়িয়ে খাইতো। বলে আমার আমার উপজেলার ঘটনা, বিড়ির মোতা পুড়ায় করে খাইলো, হলে হলে বসে থাকতো, চাকরি নাই বাকরি নাই, বলে এরকম পড়াশোনা করিয়ে বলে এরকম অবস্থা, ছাত্র জীবনে বিবাহ শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বলে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, বাপ মাই দেখতে পারে না, এরকম অবস্থা। এইরকম অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এত সচ্ছলতা দিলেন, কয়েক বছর মধ্যে 4-5 বছরের মধ্যে এরকম সচ্ছলতা আসলো, হঠাৎ করে দেখা গেল সিপ লেন নিয়ে এসে হাজির, আমাদের নদীর ভিতরে সিপ লেন নামাজ কে আসছে? বলে মুজাম্মেল হক আসছে, কি বিশাল সম্পদের মালিক, কে দিছে ভাই তাকে? ব্যবসা করে পাইতো, বলে মাটি খুললে পাবে, কে দিছে নিয়ে গেলে? আল্লাহ তাআলা মালিক, এই মালিক আল্লাহ তাআলা বানাইছেন তাকে, আল্লাহ তাআলা বানাইছেন। কামলার কামলাদের লিডার ছিল, শ্রমিকদের লিডার ছিল, শ্রমিক শ্রমিকদের লিডার ছিল, আমার আমার মামার হলো শ্বশুর, আমার মামার শ্বশুর শ্রমিকদের লিডার ছিল, বলে শ্রমিক খাটাইতো খাটায় খাটায় সে ওই পার্সেন্টেজ নিয়ে চলতো। আল্লাহ তাআলা এত ধনী বানাই দিলেন, বলে দেখতে দেখতে বলে ছেলে বেড়েকে পড়াশোনা করেছে সব ব্রেন খুলে গেছে,
এখন বড় ছেলে আব্দুল সুবহান আমেরিকা চলে গেল স্কলারশিপ নিয়ে, বুয়েট বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেল, ওখানে যা সেটেল হয়ে গেল, নাগরিক হয়ে গেল। সবগুলো ভাই আস্তে আস্তে একদম ডাক্তার হলো, তাকে আমেরিকা নিয়ে গেল। আবার লাস্টের জন্য ইঞ্জিনিয়ার আছে, তাকেও কানাডায় নিয়ে ওখানে খেলা দিল। এখন তার টাকার পয়সার এত এখন হিসাব রাখাই কঠিন। এখন টাকার জন্য তাকে আবার ব্যাংকে যেরকম কর্মচারী নিয়োগ করে, এই টাকার হিসাব রাখার জন্য ব্যাংক কর্মচারী নিয়োগ করে, মৃত্যুর সময় সে হিসাব হিসাব দিচ্ছে ছেলেদেরকে কোথায় কত টাকা আছে, বলে বলে পাবনা ব্যাংকে এত টাকা আছে, নাটোর ব্যাংকে এত টাকা আছে, রাষ্ট্রীয় ব্যাংকে এত টাকা আছে, মাসপুর ব্যাংকে এত টাকা আছে, গুরুদর্শন খালি এই টাকার হিসাবে 67 কোটি টাকার হিসাব দিতে দিতেই মারা গেল, খতম শেষ, দুনিয়া থেকে শেষ। কি হলো টাকার? এই জন্য ভাই দুনিয়া আসল জিনিস না, মানে আসল হলো আখেরাত। দুনিয়ার সফলতা খরচ তাই নিমিশের মধ্যে খতম হয়ে যাবে। 67 কোটি টাকা হিসাব দিতে আর দিতেই পারে নাই, আর কত কোটি টাকা কোথায় আছে ও তো হিসেবে দিতে পারলো না, বলে মারা গেল। তো কি হলো এই টাকা? কি হবে? হাসরের ময়দানে যখন দাঁড়াবে এই টাকার জন্য আফসোস করবে। কি আফসোস করবে? বলে বলবে যখন ডান হাতে আমলনামা না দিয়ে বাম হাতে আমলনামা দিবে, বুকের মধ্যে তাকে ধরবে, ছিদ্রকের পিছন দিয়ে হাত বাড়ি করে দিবে, দিয়ে আমলনামা যখন দিবে আমলনামা দেখে বলবে হায় হায় আমার আমার এই আমলনামা, বলবে যে আমার আমলনামা দেখতে পেলাম না, হায় পিছনে দিল, আমার আমলনামা দেখতে পেলাম না, ঘাড় ভেঙে দাও। বলে এখন ঘাড় ভেঙে মট মট করে পিছন দিক পিছন দিক করে দিবে, সে আমলনামা দেখতে থাকবে, আফসোস করে থাকবে, হায় 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 আমার সব খতম হয়ে গেল। সুরা হাক্কাতে আল্লাহ তালা বলছেন এই কথা যে কি 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 কথা বলি বলি বিলাপ করবে, এই কথা আল্লাহ তালা বলে দিচ্ছেন। সুরা হাক্কাতে বলে দিচ্ছেন ওই লোক বলবে এরা এই হাত পাবাইবে এত বড় লোক, তারপর গিলি ফেলবে হাত, আর গরু যেরকম ঘাস খায় ফেতা ফেতা করে ফেলে, নিজেরা হাত খায়া ওরকম ফেতা ফেতা করে ফেলবে, আর বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া, হায় আমার মাল কোথায় গেল, যে মাল কামাই করার জন্য নামাজকে খতম করলাম, যে মাল কামাই করার জন্য মানুষের হক নষ্ট করলাম, যে মাল কামাই করার জন্য চিন্তাই করলাম, রাহাদানি করলাম, নামাজ খতম করলাম, দাওয়াত খতম করলাম, সমস্ত কিছু করে শেষ করে দিয়ে যে মাল কামাই করে ফিরে আসলাম, সেই মাল আজকে আমার কোনো কামে লাগলো না, এত আফসোস করবে ওই আফসোসের কোনো উল্কিনারা থাকবে না, হাত চাবাইবে আর আফসোস করতে থাকবে। আবার আমার আমার এখন বাদশাহী সুলতানিয়া এটাও খতম হয়ে গেল, আমি না এমপি ছিলাম, আমি ব্যারিস্টার ছিলাম, আমি এরকম ভাবে প্রধানমন্ত্রী ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, সারা দুনিয়ার উপরে বাদশাহী করতাম, আমার সব খতম হয়ে গেল। এই নিদ্রা হাত চাবাইবে আর আফসোস করতে থাকবে, কোনো লাভ হবে না সেদিন। আল্লাহ তাআলা এই আফসোসের বিনিময়ে কি দিবে? দুনিয়াতে একটু আফসোস করবে, আমি গুনাহ করে ফেললাম, এর আজকেও পড়া হলো হাদিসের ভিতরে বলছে আল্লাহ তাআলা এই আফসোস করার কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর আখেরাতে আফসোস করবে, আর আফসোসের প্রতিদানে কি আসবে? আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বলে ওকে ধরো এবং আগুনে বেরি করে দাও, সঙ্গে সঙ্গে আগুনের জাহান্নামের আগুনের শিকল 70 গজ দীর্ঘ শিকল নিয়ে এসে তাকে এরকম ব্যাগ ফেসে আসবে, দিয়া শেষ মুহূর্তে পেটের মধ্যে ঢুকাই দিয়ে এদিকে ভাঁজ করে দিবেন, নড়াচড়া করার আর কোনো শক্তি নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এইবার তাকে অধমকি করে টাইনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার হুকুম পালন করবে। এই যে ভাই দুনিয়া আসল না, আসল আখেরাত, এই আখেরাতের জিন্দগি হলো আসল। এই জিন্দগির জন্য বলে সাহাবা ইকরামরা নিজের জীবনের দান মাল সমস্ত কিছুকে কুরবানি করে শেষ করে ঈমান হাসিল করে গেছেন, পুরা জিন্দগি দিয়ে দিয়েছেন। বিদায় হজের সময়ে বলে বলে 16 লক্ষ সাহাবি হুজুরের পাশের সাথে হজ করতে আসতেন, 16 লক্ষ সাহাবি হজ করতে আসতেন, বলে 10,000 মধ্যে রওনা দিতেন, আর যখনই শুনছে হুজুর হজ করতে যাচ্ছে বলে সমস্ত মানুষ তার পিছ নিতেন, বলে আস্তে আস্তে 16 লক্ষ সাহাবি হজ করছেন, বিদায় হজের দিনে বলে 16 লক্ষ সাহাবিকে তাশকিল করছেন যে আমি যা যা বললাম, আমি আল্লাহর তরফ থেকে যা যা নিয়ে এসে তোমাদেরকে দিলাম, এই সব নিয়ে তুমি সারা দুনিয়ার মানুষের তাকে পৌঁছাই দাও। সাহাবে কেন তাশকিল হয়ে গেছেন, পুরা দুনিয়ার আনাস এখানে ছড়া করছে, তিউনিশিয়াতে 300 সাহাবির কবর এক এলাকার ভিতরে রয়ে গেছে, জর্ডানে 37,000 সাহাবির কবর, জর্ডানের ভিতরে 37,000 সাহাবির কবর পাওয়া যায়, বলে ইয়েতে আপনার হলো আফ্রিকার ভিতরে কবর পাওয়া যায়, চীনের ক্যান্টন শহরে 6 জন সাহাবির কবর, 6 জন সাহাবির কবর পুড়িয়ে কবর রয়ে গেছে ওখানে। সাহাবিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে এক কাফেলা গেছিল সেখানে দিন প্রচার করার জন্য, সেখানে তাদের কবর হয়ে গেছে। কোথায়? ইয়েমেন বাড়ি মঈনুদ্দিন সিসি রহমাতুল্লাহ আলাইহি, বলে সে আজকে কোথায় এসে কবর হয়ে গেল ভাই? বলে ভারতের আগ্রায় এসে কবর হয়ে গেল। কিসের জন্য আসতেন তারা? বলে তারা দিনের মেহনতের জন্য আসছিলেন, দিন সারা দুনিয়াতে প্রসার হয়ে যায়, প্রসার হয়ে যায়, দুনিয়া মানুষ জান্নাত জাহান্নাম থেকে বেশি জান্নাতে ফিরে যায়, এই এক মেহনত নিয়ে আসছিলেন, এই এক ফিকির নিয়ে আসছিলেন। সেটা পৃথিরায় ছিল সে সর্বশেষ রাজা, সেই পৃথিরায় বলে প্রতিরোধ সৃষ্টি করতে যেন মৈনন্দির সৃষ্টি ভারতবর্ষে ঢুকতে না পারে, কর্ণাটক দিয়ে ঢুকছেন, বলে এরকম
কাতারে কাতারে সৈন্য দাঁড় করে দিছে, ওই পাশে তলোয়ার, এই পাশে তলোয়ার, তলোয়ার দিদি, তলোয়ার দিদি দাঁড় করে দিছে যে ওই ফকিরের দল আসার সঙ্গে সঙ্গে তাদেরকে সব কতল করে দেবা। বলে চলে আসতেছে, ওই কিছুই করতে পারে না, যার তলোয়ার যেভাবে ছিল ওইভাবে ধরাই আছে কিন্তু আনুরাইতে পারতেছে না। বলে ওর ভিতরে ৪০ জন এক জামাত নিয়ে হযরত মাওলানা কর্ণাটক দিয়ে ঢুকলেন, ঢুইকে আগ্রা পর্যন্ত আসতে আসতে ৯৭ লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে দিল। বলে ভাই আজকে সে যদি ঘর না থাকতো আজকে বলেন আমি এখানে বসে বয়ান করতে পারতাম, আল্লাহর কথা জবান দিয়ে উচ্চারণ করতে পারতাম? বলে মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহি বলে কত বছর, ১৮ বছর বয়স ছিল তখন, ১৮ বছর বয়স ছিল, ১৮ বছরের যুবক। বলে দিন প্রচারের জন্য বলে এরকম ভাবে ঘোড়ার বাহিনী নিয়ে ছুটিতে চলো ভারত উপমহাদেশে, বলে হিন্দু হিন্দু সবকে এখনো মূর্তি পূজা করতেছে দুনিয়াতে, এটা এটা কিভাবে হয়, আরে চলো ভারতবর্ষে ঢুকো, এখানে মানুষকে বলতে ইসলাম প্রচার করতে হবে। বলে দিন প্রচার করতে করতে এমন অবস্থা হচ্ছে দলে দলে হিন্দুরা মুসলমান হওয়া শুরু করে দিচ্ছে। হিন্দু রাজা চিন্তা করছে হে আমার তো সব মুসলমান হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে যুদ্ধ করো। মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, বলে যুদ্ধ করে তার পরাজিত হয়ে গেছে ভারত উপমহাদেশে ইসলামের বলে এরকম বিজয় কথা তৈরি গেছে। বলে ওই ওই ফকির বংশের বলে সন্তান হযরত মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহি আলাইহি সেদিন যদি কালে আমার এই উপমহাদেশে ঘর বাড়ি বমি বাচ্চা সব ছাড়িয়ে যদি আজকে না আসতেন, বলেন আজকে আমি আপনার দিন পেতাম, আমার আপনার বাবা মাদেরকে যেভাবে কবর দিচ্ছে কবর দিতে পারতাম, বলে আজকে ঘর নতুন ঘর করে মিলাদ করিয়ে দোয়া খায় করে ঘরে উঠতেছে, এটা কি আমি করতে পারতাম? বলে পারতাম। আজকে বাপ মায়ের সেবা করতে পারতাম? বলেন পারতাম না। বলে আজকে মানুষ যেরকম গোলাম হয়েছিল, গোলাম নিজের রক্ত দিক রক্ত খাটায় খাটায় ঘাম খাটায় খাটায় কামাই করে নিয়ে এসে এসে জমিদারে উঠা উঠা দিচ্ছে আর জমিদারি বাহাদুর করতেছে আর এদেরকে ডান্ডা পিটা করতেছে। বলে এই শৃঙ্খলা থেকে বের হতে পারতো? বলেন এই শৃঙ্খলা থেকে বের করে নিয়ে আসে কে? ইসলাম ধর্ম তাদেরকে বের করে নিয়ে আসে। আজকে তেমন ঘর না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এই জন্য ভাই আজকে যতই আমি ট্রেডিশনাল মনে করি, যা তবলিগ দলের বলতে ঘর ছাড়ো আল্লাহ রাস্তায় বের হও, মানে কোনো ট্রেডিশনাল কথা না, গতানুগতিক বিষয় না, মানে সারা দুনিয়া যত ইতিহাস আপনি খুঁজে খুঁজে দেখেন, মানে যদিকালে ইসলাম প্রচারের জন্য মুসলমান ঘর না থাকতো না মুসলমান দিনের উপর টিকে থাকতে পারতো না দুনিয়াতে দিন প্রচার হইত। এদের ভাই এই কাম আমার কাম, এই কামের জন্য দুনিয়াতে আল্লাহ তালা পাঠাইছেন আমাকে এবং এই কামের জন্য আমাকে শ্রেষ্ঠ বলছেন। বলে মানুষ শ্রেষ্ঠ আশাবুল মাখলুকাত কিসের জন্য? ইমানের আমলের জন্য। আর এই উম্মত শ্রেষ্ঠ কিসের জন্য? দাওয়াতের মেহনতের জন্য। হয়তো ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তালা বলতেছেন এই ঈসা তোমার পরে আমার এমন এক উম্মত আসবে যারা দিনের মেহনত করবে, অথচ নবীওয়ালা মেহনত করবে, অথচ না তাদের এলেম থাকবে না তাদের হেলেম থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলছে এই আল্লাহ তুমি বলে তাড়াতাড়ি মেহনত করবে কিভাবে, এটা তো এলেমের আর ধৈর্যের কাম, এই নবীদেরকে তুমি ধৈর্য দিয়ে আর এলেম দিয়ে পাঠাইছিলাম তারা ওই দিনে মেহনত করছে, এই উম্মত তারা মেহনত করবে কিভাবে? এই দুই হাতিয়ারই তো তাদের নাই। বলছে যারা এই মেহনত করবে আমি আল্লাহ আমার খাজানা থেকে আমি বলে এলেম থেকে এলেম দিব, এলেমের খাজানা থেকে এলেম দেব আর হেলেমের খাজানা থেকে হেলেম দিয়ে দেব। এই মেহনত যারা করবে আজ দেখেন ভাই মূর্খ সুর করলো কি সুন্দর সুন্দর কথা বলে, বলে সাদা একথার কথা বলে, ইংরেজ শিক্ষিত লোক এত সুন্দর সুন্দর কথা বলতেছে বলে এরকম ভাবে আলে মোলামারাই তাক লেগে যায়। এই ইংরেজ শিক্ষিত লোক বলে নিঃসন্দেহে আলে মোলামাও এত ভালো বলতে পারবে না, এত শুদ্ধ সহি বলতে পারবে না, কিন্তু একজন মূর্খ লোক একটা ইংরেজ শিক্ষিত লোক সারা জীবন এবিসিডি পড়িয়ে আসছে, ইংরেজি ভাষণে পড়িয়ে আসছে, ইংরেজি পড়ে পরীক্ষা দিতে বলে একটি চাকরি বাকরি সরকারি করতেছে, কিন্তু সে কথা বলতেছে আলে মোলামার মতন। কিসের মেহনতের জড়িয়াতে? দাওয়াতের মেহনতের জড়িয়াতে, দাওয়াতের মেহনতের জড়িয়াতে ভাই। এই জন্য এই দাওয়াতের মেহনত আমাদের বলে আমাদের কাছে কি চায় বলেন, সারা দুনিয়াতে তোমার যে মাল আর তোমার জান দেওয়া হয়েছে এই মাল আর জান নিয়ে তুমি আল্লাহর রাস্তায় বের হও ভাই, এই দিনকে শিখো, এই মেহনতকে শিখো, মিলে এসে পুরো দুনিয়াতে ছড়াই পড়ো। সারা দুনিয়াতে এখন বর্তমানে এমন কোন দেশ নাই যে দেশে দাওয়াতের তবলিগের মেহনত নাই। কারগোদারি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন, মানে আমরা ৫-৬ বছর আগে কারগোদারি শুনছি মুফতি খালেদ মনির ইসলামের কাছে, সুইডেনে মেহনত করতেন, মানে ৮ বছর মেহনত করছেন সুইডেনে, এই ৮ বছরের মেহনতে উনি ৯৫টা মসজিদ করছেন আর অ্যাবাউট ১ লাখ কাফেরকে মুসলমান বানিয়েছেন। পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ থেকে এক জামাত তৈরি করছেন, জামাতেরকে সুইডেনে মেহনত করছেন, যেটা ১০০% যারোর সন্তান সেখানে তারা বাপকে কোনো সন্তান বলতে পারবে না, অমুক আমার বাপ, মা বলতে পারবে যে অমুক আমার মা, এটা বলতে পারবে, কিন্তু বাপকে ১০০% সুইডেনবাসী বলে এরকম ভাবে তার মাকে চিনে বাপকে চিনে না। তো ওইসব লোকেরা এই দাওয়াতের তবলিগের মেহনতের জড়িয়াতে আজকে মুসলমান হয়ে হয়ে মসজিদ কায়েম করতেছে, সেখানে তাদের বাচ্চা কাচ্চাদেরকে দিন শিখাচ্ছে, প্রত্যেক মসজিদের ভিতরে আল্লাহ পাকের মেহনত মাদ্রাসা কায়েম হয়ে গেছে সেখানে দিন শিখাচ্ছে।
আর্জেন্টিনা কাফের মূল, সেখানে 11 বছরে মেহনতে 26,000 মানুষ মুসলমান হইয়া, তারপরে সব মুসলমান আমাদের মতো এরকম মুসলমান না, যেই মুসলমান হচ্ছে সেই গাতি গুসকানি পুরো দুনিয়াতে দিন ভিতরে ছড়া পড়ছে, কোনো পরোয়া নাই। জাপানে 5 মিনিট সময় তার হাতে নাই, সেখানে আজকে সেম সিস্টেমে জামাত চলছে, এক জামাত বের হয়ে চলে গেছে, সে মেহনতকে আরেক জামাত বের করছে, ও আরেক জামাত বের করছে, সেম সিস্টেমে আজকে জামাত চলছে, কোথায় পাচ্ছে সময় বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দেওয়ার মালিক হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকত করতে বলছেন যে যে ব্যক্তি দাওয়াতে মেহনত করবে তার জিন্দেগীকে বরকতময় করে দিবে, বছরের কাম আল্লাহ তাআলা মাসে, মাসের কাম আল্লাহ তাআলা সপ্তাহে, সপ্তাহের কাম দিনে, দিনের কাম ঘন্টা, ঘন্টার কাম মিনিটে, মিনিটের কাম সেকেন্ডে আল্লাহ তাআলা করে দিবে, জিন্দেগীতে এরকম বরকতময় করে দিবেন। সাহাবায়ে কিরামরা বলে কত শুকর সময় কামাই করছেন, বলে এদের আল্লাহ তাআলা অভাব মিটাই দিয়েছেন, এদের আল্লাহ তাআলা অভাব মিটাচ্ছে। এই যে ভাই দোস্ত, এই কামের সাথে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত কিছু সমাধান রাখছে, বলে আমার আমি আজকে যেখানে শান্তি খুঁজতেছি আল্লাহ কখনোই নাই, এখানে শান্তি নাই, আল্লাহ তাআলা রাখেন নাই, শান্তি রাখতেন কোথায়? বলে মসজিদের আবাদ করো, মসজিদের আবাদ মানে কি? দাওয়াতের মেহনত করো, মসজিদের আবাদ করো, 24 ঘন্টা তোমার মসজিদের ভিতরে লোকজন থাকবে, সরগোল করবে, একদল যাচ্ছে আরেক দল ঢুকতেছে, আরেক দল যাচ্ছে আরেক দল ঢুকবে, 24 ঘন্টা তোমার মসজিদ খোলা থাকবে, এইরকম আবাদ করা করো। যদি তুমি আবাদ করো মসজিদের, তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলে এরকম ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানাই দিচ্ছেন কি পুরস্কার হবে তার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জীবনের গুনাহ থেকে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যুনুব শব্দের ব্যাখ্যা করেছেন ওলামায়ে কিরামরা যে যুনুব হলো ওই 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 শব্দ যার ভিতরে সমস্ত গুনাহকে রাখা আছে, বলে 70 রকমের গুনাহ, শিরকি, বাতিলি, জানা, অজানা, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, 70 রকমের গুনাহ আছে, সবগুলোকে একসাথে যুনুব বলা হয়। বলে এই দুনুব দ্বারা মাফ করে দেন। মুসা হযরত নূহ আলাইহিস সালামের কওমকে বলছেন কি? নূহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলছেন ইয়াগফিরুলাকুম মিন যুনুবিকুম, বলে তোমাদের গুনাহ থেকে কিছু গুনাহ মাফ করে দেওয়া হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে কি বলছেন? বলে এই দাওয়াতের মেহনত করার কারণে বলছে ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, মানে মিন শব্দ কোথায় দিয়েছেন দিয়ে বলছেন কি? ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সব মাফ করে দেব আমি। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, মানে এমন জান্নাতের ভিতরে দাখিল করাই দিব যার নিজে নহর সমূহ প্রবাহিত। বলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দাওয়াতের মেহনতের প্রথম পুরস্কার ঘোষণা করছেন যে তাকে বেগুনা করে দিবেন আল্লাহ তাআলা, গুনাহ মাফ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল ইজ্জত অভাব মুক্ত, পেরেশানি মুক্ত, ইজ্জতের জিন্দেগী দান করবেন, অভাব মুক্ত, পেরেশানি মুক্ত, ইজ্জতের জিন্দেগী দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে এরকম ভাবে ইজ্জত সম্মান সব রাখছেন দিনের মধ্যে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, তুমি 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ইজ্জতকে নির্ধারণ করে দিয়েছেন, চতুর্থ কোনো ব্যক্তি ইজ্জত পাবে না। এক হলো আল্লাহ, আল্লাহ একই এক, নবী রসুল বলে এর দরজা খতম হয়ে গেছে। আর 3 নম্বর হলো কি? মুমিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এবং মুমিনের জন্য, এই একটা রাস্তাই আমাদের খালি আছে। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিবেন, আর যে ব্যক্তি মুমিন হবে না সে জাহিরি নজরে যতই কামিয়াবি সফলতা খুঁজুক না কেন সে কোনো কামিয়াবি সফলতা পাবে না, ইজ্জত পাবে না, এই দেখতে দেখতে ব্যর্জিত হয়ে যাবে, ও হুঁশি পাবে না, খতম হয়ে যাবে, হুঁশি পাবে না। ফিরাউন তো খুব দাপট আল্লাহ ছিল, মানে কত দাপট, মুহূর্তে মানে আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়, মানে আঙ্গুলের ইশারায় একজন একজনকে কুতল করে দেয়, খালি ইশারা করছে বাস কুতল হয়ে গেছে, কত পাওয়ারফুল ছিল, কত ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা ধরে ফেলছেন, পারে না ইজ্জত আল্লাহ হইতে, এমন ভাবে মারছেন আল্লাহ তাআলা, মানে এখানে ইঁদুরকে ধরে সুবাই 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 মারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরাউনকে সুবাই 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 জিল্লতের সঙ্গে মারছেন, এবং আল্লাহ তাআলা পানিকে এমন হিট করে দিয়েছিলেন, ইতিহাস তারা লিখছেন যে তার লাশ যখন উঠানো হয় পুরা বডিতে ফুসকা পড়াছিল, পুরা বডি পানিতে পুড়িয়ে গেলে যেরকম ফুসকা পড়ে ওরকম ফুসকা পড়াছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম করলেন আল্লাহ তাআলা। তো ইজ্জত আল্লাহ তাআলা আল্লাহর হাতে রেখে দিয়েছেন, এটা মুমিনের জন্য সংরক্ষণ করা, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আর মুমিনের জন্য সংরক্ষিত, এটা এইটা আর কেউ পাবে না। আর এই ইজ্জত আল্লাহ রাখছেন দাওয়াতের মেহনতের মধ্যে, দাওয়াতের মেহনত করবে ইজ্জত পাবে। সারা দুনিয়াতে মুসলমানদের প্রতাপ ছিল কখন? যখন দাওয়াতের মেহনত কেস হচ্ছে, মানুষ যখন দাওয়াতের মেহনত ছাড়িয়ে দিয়ে, যখন মুসলমান দাওয়াতের মেহনত ছাড়িয়ে দিয়ে দুনিয়ার খাহেশাতের মধ্যে ডুবে গেছে, বলে মাল নিয়ে টানাটানি, রাজত্ব নিয়ে টানাটানি, বলে এরকমের বাচ্চাই নিয়ে টানাটানি, পদ পজিশন নিয়ে টানাটানি, তখন মুসলমানকে আল্লাহ তাআলা নাবুদ করে দিয়া বলে কাফের মুশরিককে মুসলমানের ধারের উপর দাঁড় করে দিয়েছে। এই হল মোরা ছায়াতে আব্দুল্লাহ কথা বলতেছিলেন, যতদিন পর্যন্ত মুসলমান মাসরার সাথে দাওয়াতের মেহর ভাই বেশি সময় দেবো না, আর দোয়া করে দেবো,
যতক্ষণ পর্যন্ত মুসলমান দাওয়াতের মেহনত নিয়ে মাশওয়ারার সাথে দাওয়াতের মেহনত নিয়ে কুরবানির সাথে দুনিয়াতে চলছে ততদিন পর্যন্ত মুসলমানের কদম কাফের মুখ থেকে ঝাড়ের উপরে ছিল। আর যখন মুসলমান মানে দাওয়াতের মেহনত ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে কারাকারি শুরু করছে, মানে এরকম দুনিয়া নিয়ে এরকম ভাবে কারাকারি শুরু করে দিচ্ছে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত কাফের মুশরিকদের কদম নিয়ে এসে মুসলমানের ধারের উপর দিয়ে দিচ্ছে। এবং এইটাই হবে, হযরত মাওলানা উমর ফারুক রহিমাহুল্লাহ বলছেন যারা মুসলমান দাওয়াতের মেহনত ছেড়ে দিবে মুসলমান কাফের মুশরিকদেরকে মুসলমানের উপরে মুসাল্লাত করে দিবে। মুসাল্লাত শব্দের ব্যাখ্যা এইভাবে করছেন যে যেরকম পাটার উপরে মরিচ রাখা হয়, মরিচের উপর শীল রাখা হয়, এখন যে মরিচের উপরে শীল যে কাম করে এদের শীলকে মরিচের উপরে মুসাল্লাত করা হলো। তো আল্লাহ রাব্বুল ইজ্জত দাওয়াতের মেহনত যারা ছেড়ে দিবে, যে মুসলমান যখন দাওয়াতের মেহনত ছেড়ে দিবে এই মুসলমানকে আল্লাহ তাআলা মরিদের মতন বানাবেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত কাফের মুশরিকদেরকে শীল হিসাবে ব্যবহার করবে। মরিদের ক্ষমতা আছে শীলকে প্রতিরোধ করে, বলে মুসলমান যতক্ষণ দাওয়াতের মেহনতের উপরে বলে নিজের জিন্দগিকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত এই শীলের পেছন থেকে সে মুক্তি পাবে না। মানে উমর পালন করে আয়াত বলি বলে বলতেছে না, আমরা তো মূর্খ মানুষ অত আয়াত বলতে পারি না, বলছে যতক্ষণ পর্যন্ত মুসলমান দাওয়াতের মেহনত আবার শুরু না করবে ততক্ষণ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তালা মুসলমানের উপরে এরকম শিলের মতো নিয়োজিত করে রাখবে, শিল যেরকম মরিচকে পিষে ফেলে এই মুসলমানকে জমিনের বুকে পিষে ফেলবে, কাতারে কাতারে মুসলমান ধ্বংস হয়ে যাবে, মুসলমান হই সই করে কিচ্ছু বলতে পারবে না, বলে এরকম ভাবে মাঠের মধ্যে নামিয়ে দেবে দোয়া করবে না, আলাদা দোয়া কবুল করবে না, তার দাওয়াতের মেহনত বন্ধ, দোয়া বন্ধ। আর দাওয়াত মেহনতটা আমি দুই নম্বরে ফায়দা করছি না, তিন নম্বর ফায়দা দাওয়াতের মেহনত করবে তো দোয়া কবুল হবে, চার নম্বর হলো দলে দলে মানুষ ইসলামের মধ্যে দাখিল হবে, যখন সারা দুনিয়ার সমস্ত মসজিদ 24 ঘন্টা খোলা হবে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো দুনিয়ার মানুষকে দিনের মধ্যে দাখিল করে সমস্ত মানুষকে মুসলমান বানাই দিবে। আর পাঁচ নম্বর হলো আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে বিনা হিসেবে জান্নাত দেবে। এটা ভাই সবার নিয়াত আছে না ভাই ইনশাল্লাহ, এই জন্য পাক্কা নিয়াত করি ভাই ইনশাল্লাহ যে আমার তিন চিল্লা দিয়ে এই কামকে শিখবো ইনশাল্লাহ, আর আল্লাহ পাক যদি বাঁচা রাখে এই কামের মধ্যে কি কি থাকার জন্য মহল্লাওয়ারি কাম করবো, মসজিদ আর কাম করবো, মসজিদের এই যে প্রতি সপ্তাহে দুটি গাছ তো হয়, গাছটা একটু দুর্বল, এটা আজকে এরকম কথাবার্তা হলো, আজকে লম্বা কথা বলে আমরা বিদেশি মানুষ আসছি আপনার কাছে আবদার করি কথা নিলাম আর কি, সময় একটু বেশি নিলাম, তারা 10 মিনিট 15 মিনিট তো কথাবার্তা হলো বাস চলে গেলাম, প্রতি সপ্তাহে দুটি করে গাছ করি, প্রতিদিনে যে তালিম হয় এসার পরে তালিমে একটু বসে গেলাম, দুটি যে হাদিস শুনলাম, মানে একটা মানুষ হাদিস শুনিছে কিন্তু একটাও মনে রাখতে পারেনি, কিন্তু এই হাদিস শোনার দ্বারা তার দিলের মধ্যে হাদিসের নূর পয়দা হবে, ইমানের জ্যোতি পয়দা হবে, দিলের ভিতরে লাইফ পয়দা হবে, ওই লাইফ হলো হিদায়ত, ওই লাইটের নাম হলো হিদায়ত, ওই হিদায়ত হাতের মজার সামনে সামনে চলতে থাকবে, আর সে ওই হিদায়তের পিছনে একটা নূরের লাইটের পিছনে পিছনে চলতে থাকবে, সে জানাতে ফিরে যাবে। এই জন্য ভাই প্রতি সপ্তাহে প্রতিদিন এসার পরে মাশওয়ারা হয় এবং অল্প সময় মাশওয়ারাও হয়ে যায়, ওই যে তালিম হয় তালিমের প্রতি মাশওয়ারাও হয়, এটাই তো জুড়ে যায়, এইভাবে আমরা জোরার চেষ্টা করি ইনশাল্লাহ, দেখবেন আপনারা যদি গেলে এইভাবে কাজ করে থাকেন 2 মাসের মধ্যে দেখেন এলাকার রং চেঞ্জ হয়ে গেছে, তখন এলাকার মানুষ বলবে আরে আমি তো 5 তলা বিল্ডিং বানাচ্ছি, একটা ফ্লোরের টাকা আমি এই মসজিদ বানানোর দিয়ে দিলাম, যা তখন দেখবেন এই মসজিদ আসবে না, তখন করে 2 তলা 3 তলা 5 তলা মসজিদ বানানো লাগছে, এমন অবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এই মেহনতের এখন তাসির আছে, কোরআন বলে ভাই ইনশাল্লাহ কি বলে পাক্কা ইরাদা রাখি ইনশাল্লাহ, তিন তিন চিল্লা নিয়ত রাখি ইনশাল্লাহ, তিন চিল্লা দিয়ে কাম শিখবো ইনশাল্লাহ, আর বাকি এই কাম